বাংলাদেশ সেনাবাহিনীর রেসকিউ টিম এবং মেডিকেল টিম আজকে তৃতীয় দিনের মতো আমাদের আদিয়ামান তুরস্কে আদিয়ামান প্রদেশে আমাদের উদ্ধার এবং চিকিৎসা সেবাদান কার্যক্রম পরিচালনা করে আসছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু উদ্ধার অভিযানে বেশ কিছু সফলতা অর্জন করেছি, সাথে সাথে আমরা এখানকার দুর্গত মানুষ এবং রেসকিউ যারা অসুস্থ হয়েছিলেন তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করেছি। এখানে আমরা মেডিকেল টিমটা স্থাপন করেছি একটা মেডিকেল সেন্টার হিসেবে এবং আরেকটা টিমকে আমরা একদম অন দ্য স্পট যেখানে রেসকিউ কলাস বিল্ডিংয়ের কাছে যেখানে রেসকিউ অভিযান চলছে সেখানে আমরা একটা ফার্স্ট এইড টিম হিসাবে ফার্স্ট এইড পয়েন্ট হিসাবে ওখানে আমরা ডেপ্লয় আছি এবং আমরা অন দ্য স্পটেও যারা যারা অসুস্থ হচ্ছে যারা যারা আহত হচ্ছে তাদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করছি এবং যদি কেউ জীবিত উদ্ধার হয় তাদেরকেও আমরা সাথে সাথে চিকিৎসা প্রদান করে যাচ্ছি। মেডিকেল যে সেন্টারটা আমরা করেছি এখানে আমরা আমাদের 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 10 জনের যে টিম আছে সেই টিম আমরা স্থানীয় লোকদের এবং যারা বিভিন্ন দেশের রেসকিউ টিম যারা এসেছেন তারা অনেকেই এখানকার ইনক্রিমেন্ট অ্যাডভার্স ওয়েদারের জন্য শ্বাসকষ্টজনিত রোগ ব্রেস্পিরেটরি ট্র্যাক্টজনিত রোগ এবং সর্দি কাশিজনিত রোগে ভুগছেন। এখানকার যারা লোকাল পিপুল আছেন তারা মারাত্মক একটা শক মেন্টাল শকে আছেন, কাজে তাদের ভিতরে দেখা যাচ্ছে প্রচণ্ড হেডেক, টেনশন হেডেক বা অ্যাংজাইটি হেডেক এবং বডি এক, এই দুটোই তারা শরীর ব্যথা এবং মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে রিপোর্ট করছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যে ওষুধপত্র আমরা নিয়ে এসেছি সেইগুলো দিয়ে সঠিকভাবে চিকিৎসা প্রদান করে আসছে।